গতকাল আমাদের টেক্সাইগাই পরিবারের প্রথম মিটআপ 60% সফলভাবে সম্পন্ন হয়ে গেল এবং আমি প্রথমেই ভিডিও শুরুতেই যারা এসেছিলেন যারা আসেননি এবং যারা আসার পরও ভেতরে আসতে পারেননি তাদের সবার কাছ থেকে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব বেশ কিছু ভুল ত্রুটি রয়ে গেছে তার জন্য যেমন আপনারা ধরুন আমি শুনলাম আমি যদিও সারাক্ষণ ভেতরে ছিলাম ব্যস্ত ছিলাম তারপর আমি আজকে সকালে বা এরকম একটা সময় শুনলাম যে কেউ কেউ গতকাল এসে ফিরে গেছেন তারা ভিতরে ঢুকতে পারেননি আমি যদি এটা জানতে পারতাম আমি সেই মুহূর্তে উদ্যোগ নিতাম এটা কখনোই ভীষণই অনভিপ্রেত যে কেউ এসে তারপর ফিরে যাবেন দ্বিতীয়ত আমাদের এটা সবথেকে খারাপ লেগেছে আমি খুব চেয়েছিলাম যে মিটআপের শেষে আপনাদের সাথে অনেকক্ষণ থাকবো গল্প করবো কথা বলবো আপনাদের কাছ থেকে আমি পরামর্শ নেব কিছু এটা খুব আমি চাইছিলাম আপনাদেরও যা কিছু প্রশ্ন ছিল সেগুলোর উত্তর দিতাম কিন্তু সেই সুযোগটাই হলো না তাদের যে আগামী ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে সেই ফোনটা প্রথম আমরা দেখলাম সেই সময় তারা ওই ফোনটা দেখাচ্ছিল ব্যাস আটকে গেলাম তবে এখানেও একটা কথা বলে রাখি এটাও খুব গর্বের ব্যাপার যে পোকোর যে আগামী ফোনটা আসবে সেটা প্রথমবার হ্যাঁ গোটা ইন্ডিয়াতে গোটা বিশ্বে প্রথমবার আমরা টেক্সাইগাই পরিবারের কয়েকজন মিলে আমাদের সাবস্ক্রাইবার কয়েকজন ছিলেন এবং আমি ছিলাম আমরা সবাই মিলে সেটাকে প্রত্যক্ষ করলাম এটা কিন্তু বিশাল ব্যাপার এটা আমাদের ফ্যামিলির জোর কতটা বাড়ছে দিনকে দিন একটু বুঝে দেখুন তো যাই হোক সব মিলিয়ে কিছু ভালো কিছু মন্দে ব্যাপারটা মিটেছে এবং এই ব্যাপারে খুব শিগগিরই ভিডিও আসবে তখন সব কিছু আপনাদের ডিটেলসে বলবো এবং আমি সত্যি মানে আপ্লুত ভাবতে পারিনি এরকমভাবে আপনাদের সাথে দেখা হবে এরকমভাবে আপনাদের রেসপন্স আসবে আপনারা এত দূর দূর থেকে আমার সাথে দেখা করার জন্য আসবেন এবং তার জন্যই নিজের অপরাধবোধটা আরও বেড়ে যাচ্ছে যে একটুও ভুল ত্রুটি থাকা উচিত ছিল না আমাদের মিটআপে যাই হোক এসেছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে চেয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক বকবক করা হয়ে গেছে এবার টেকনিক শুরু করে আজকের প্রথম খবর এটাই যে ইউটিউব শর্টস যে ভিডিওগুলো আসে সেই ভিডিওতে এবার থেকে ওয়াটারমার্ক থাকবে এবং ওয়াটারমার্ক ইউটিউব দেওয়া শুরু করেছে ইউটিউব শর্টসের ভিডিও নিয়ে অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন অন্যান্য প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম রিলস এসব জায়গায় আপলোড করে দিচ্ছেন সেটা যাতে করলেও ইউটিউবের ভিডিও এটা ছিল আসলে সেটা বোঝা যায় তার জন্য ইউটিউব এটা করছে এবং তার জন্য আমাদের ভিডিও আমাদের টেক্সাইগাই শর্টস যে চ্যানেলটা আছে এছাড়া আমাদের এই চ্যানেলে যে শর্ট ভিডিওগুলো আপলোড করি আমরা সেই ভিডিওগুলো অন্য বিভিন্ন জায়গায় আপলোড করা হয় অনেকেই করেন আমি জানি আমি কোথাও অন্তত আপলোড করি না শুধুমাত্র আমাদের রিলসে ফেসবুকে আর এখানেই হয় আমাদের অফিসিয়াল চ্যানেলে তো যাই হোক সেইগুলো এবার বন্ধ হবে আর আমাদের টেক্সাইগাই শর্টস বা ফেসবুকে যদি জয়েন না করে থাকেন ফেসবুক পেজ না দেখে থাকেন নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে অবশ্যই সেখানে যাবেন আজকে দ্বিতীয় খবর স্যামসাংয়ের এই যে ফোল্ডিং ফোন এই ফোল্ডিং ফোনটার দাম কত দাম ইন্ডিয়াতে প্রায় 1.5 লাখের সামান্য বেশি 1,60,000 রুপির মতো রাখা হয়েছে বাংলাদেশে আরও বেশি এবং সেই ফোল্ডিং ফোনটার একটা নতুন ভেরিয়েন্ট আসছে যেটার দাম $10,000 মানে ইন্ডিয়া তার কারণ এটা ক্যাভিয়ার কোম্পানি রাশিয়ার একটা কোম্পানি যারা বিভিন্ন রকম ফোনকে কাস্টমাইজ করে নিজেদের মতো ডিজাইন করে তো তারা এই Z Fold 4 এই ফোনটাকে ডিজাইন করছে কাস্টমাইজ করছে এবং সেটা এই দামে নিয়ে আসছে এটা মাথায় রাখবেন কিন্তু রাশিয়াতে এখন স্যামসাংয়ের ফোন বিক্রি হয় না যুদ্ধের জন্য রাশিয়াকে বয়কট করা হয়েছে তা সত্ত্বেও ক্যাভিয়ার কোম্পানি কিন্তু এটা করছে এটা একটা বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে ওই জন্য আজকে দ্বিতীয় খবর যে স্যামসাংয়ের S22 Ultra-র পর S23 Ultra যে আসবে সেইটার ব্যাপারে লিক আসা শুরু হয়ে গেছে কারণ এই ফোল্ডিং ফোন ফ্লিপ ফোন এগুলো তো অলরেডি লঞ্চ হয়ে গেছে এবার আগামী ফোনের জন্য জল্পনা কল্পনা তো S23 Ultra সেই ফোনটার ব্যাপারে জানা যাচ্ছে যে সেখানে 5000 mAh ব্যাটারি তার সাথে 45 ওয়াটের চার্জার থাকবে কিন্তু আরেকটা লিক বলছে এখানে 200 মেগাপিক্সেলের ক্যামেরা এবার নাকি সত্যি সত্যিই থাকতে পারে তো দেখা যাক আরও ক্রমশ লিক আসবে আর তো মাস 4-5 বাকি তারপর সব কিছু জানা যাবে তবে এই 4-5 মাস এর লিক আসতেই থাকবে আপনাদের মাথা খারাপ হবে আর এই ফ্ল্যাগশিপ ফোন টোনের কথা যেখানে হচ্ছে সেখানে বলি যে গুগলের তরফ থেকে যে পিক্সেল সিরিজের ফ্ল্যাগশিপ ফোন আসবে Pixel 7 Pro সেই ফোনের আনবক্সিং ভিডিও ইউটিউবে চলে এসেছে আনবক্স থেরাপি চ্যানেলে এই ফোনটা কেমন দেখতে হবে সেই সব কিছু দেখানো হয়েছে তবে ওটা সম্ভবত কোনো প্রোটোটাইপ ছিল যেটা দেখে বোঝা যাচ্ছে যে ফোনটা এরকমই দেখতে হবে হ্যাঁ এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ওই ফোনটার আর কোনো চেঞ্জ হবে না এবং এই ফোনটাতে এবার কী কী থাকছে স্পেশাল কী কী থাকছে আমার লাগলো যে এই ফোনটাতে খুব স্পেশাল কিছু এবার থাকছে না সব কিছুই সামান্য ইম্প্রুভড থাকছে বেটার থাকছে হ্যাঁ সেরামিক ব্যাক প্যানেল থাকবে প্রো ভেরিয়েন্টে এটা ঠিক Tensor 2 চিপ থাকবে যেটা 4 nanometer তৈরি হবে স্যামসাংয়ের ফাউন্ডারি থেকে সেটা থাকবে তো বড় বড় কোম্পানির কথা তো অনেক হয়ে গেল আমরা এইসব ফোনের গল্প শুনি বড় কোম্পানির ফোন দেখতে ভালোবাসি তার রিভিউ শুনি রিভিউ দেখি কিন্তু আমরা কেনার সময় যেসব কোম্পানি সত্যি সত্যি ভ্যালু ফর মানি দিচ্ছে তাদের ফোন কিনি যেমন ইনফিনিক্স কোম্পানি ইনফিনিক্স নোট 12 Pro 4G এই ফোনটা আসছে খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে এই মাসের 28 তারিখে লঞ্চ হবে এই ফোনটা এবং সেই ফোনটার ব্যাক প্যানেলের ডিজাইনটা দেখে হ্যাঁ আপনি দেখলেই চিনতে পারবেন এটা Xiaomi CV যে ফোনটা লঞ্চ হওয়ার কথা সেই Xiaomi CV-র ওই ফোনটার মতো দেখতে সেটার লুকস আর ডিজাইন বেশ ভালো ছিল সেরকমই এখানে ক্যামেরা কাট আউট রাখা হয়েছে তবে এই ফোনটাতে স্পেশাল ব্যাপার এটা হচ্ছে যে এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকছে তো বটেই
কিন্তু এখানে মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসর থাকছে, 6 ন্যানোমিটারে তৈরি প্রসেসর, এবং এই প্রসেসরটা স্পেশাল এবং ভালো হবে বলে দাবি করছে সবাই। এবং তার জন্য পোকো কোম্পানিও কিন্তু এই প্রসেসর দিয়ে একটা ফোন আগামী দিনে আনতে পারে, এরকম একটা খবর আছে। তো দেখা যাক কী হয় সেসব দিয়ে। বাংলাদেশের আজকে স্পেশাল খবর এটাই যে বাংলাদেশে সাইবার অ্যাটাক হয়েছে বিভিন্ন সংস্থার উপর, এবং কোন সংস্থা সেগুলো এখন অবধি জানানো হয়নি, টেলিকম রিলেটেড কিছু সংস্থা, এবং তার ফলে বাংলাদেশের কিছু মানুষের তথ্য লিক হবে এবং হয়তো আরও কিছু ক্ষতি হবে যেগুলো আমরা জানতে পারবো না। তো তবুও সাইবার অ্যাটাকের যুগ এসে গেছে, সোজা কথা এটাই। তো যে কোনো দেশকে, যে কোনো মানুষকে প্রিপেয়ার্ড থাকতে হবে সাইবার অ্যাটাক সামলানোর জন্য, না থাকলে কিছু ফল তো ভুগতেই হবে। বাংলাদেশে এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটলো। এবার আগামী দিনে এই ব্যাপারে আমরা বাকি সব কিছু সত্য জানতে পারবো, তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। 2 বছর হয়ে গেল হুয়াবে তাদের মেট সিরিজের কোনো ফোন লঞ্চ করেনি। হুয়াবে স্ট্রাগল করছে, হুয়াবের ফোন বিক্রি হচ্ছে না, কমে যাচ্ছে বিক্রি, চায়নাতে পর্যন্ত কমে যাচ্ছে। হুয়াবে 5G ফোন আনতে পারছে না, যেখানে 5G যুগ এসে গেছে। বিশেষ করে চায়নার মতো জায়গাতে সবাই 5G ফোন ব্যবহার করতেই চাইবে, কারণ ওখানে 5G তো অ্যাভেলেবেল হয়ে গেছে। তো হুয়াবে কোম্পানি তাদের মেট 50 সিরিজ লঞ্চ করতে চলেছে অ্যাপেলের আইফোন লঞ্চ করার ঠিক একদিন আগে। অ্যাপেলের থেকে তারা এক কদম এগিয়ে থাকতে চাইছে, এবং এটা রীতিমতো একটা আগ্রাসী মনোভাব দেখানো হচ্ছে, কারণ আইফোন আমরা জানি সবাই সেটার জন্য অপেক্ষায় থাকবে। বিশেষ করে চায়নার মানুষ তো আইফোন ভীষণই পছন্দ করেন, তারা কেনেন। তাদের সামনে হুয়াবে একদিন আগে মেট সিরিজের ফোন লঞ্চ করছে, ফোনগুলো নিশ্চয়ই স্পেশাল, ভালো কিছু থাকবে। 4টে মডেল লঞ্চ হচ্ছে এই মেট সিরিজের, মেট 50, মেট 50 প্রো, মেট 50 ই, মেট 50 আর এস, এবং আমি যতটুকু লিক পেয়েছি তাতে এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 প্রসেসর, কোয়ালকমের ফ্ল্যাগশিপ প্রসেসর এইসব থাকবে, কিন্তু এগুলো সবই 4G প্রসেসর হবে, 5G কিন্তু আনলক করা থাকবে না। খুবই দুঃখজনক ঘটনা। তো লাইকা এখন হুয়াবের সাথে পার্টনারশিপে নেই, হুয়াবে এই ফোনটা নিয়ে কতটা কি করতে পারবে সেটা সত্যি আমার দেখার জন্য আর তর্স হয়েছে না। দেখতে চাই আমি হুয়াবে সত্যি সত্যি এরকম একটা অ্যাগ্রেসিভ কিছু পদক্ষেপ নিয়েছে, তারা আলটিমেটলি কী করে। 8ই সেপ্টেম্বর মোটোরোলা গ্লোবালি তাদের 3টে ফোন লঞ্চ করতে চলেছে, 3টেই বেশ একটু বাঘা বাঘা ফোন। প্রথম ফোনটা মোটো এজ 30 আলট্রা, যেটা ওই 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে চায়নাতে লঞ্চ করেছিল সেই ফোনটাই। আর এছাড়া মোটো এফ 30 ফিউশন বা এরকম কিছু নাম দিয়ে একটা ফোন আসবে, যে ফোনটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর সহ আসবে, বাদ বাকি আমরা এখনও সেরকম কিছু ডিটেলস জানি না। এরও বাইরে আর একটা কিছু রহস্যজনক ফোন আসবে, সেটা আসলে আপনাদের জানাবো। তো মোটোরোলা প্রচুর ফোন আনছে, এই বছরের লাস্ট কোয়ার্টারে মোটোরোলা কিছু ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসছে। আজকে শেষ খবর আর খুব ছোট্ট একটা খবর, রেডমি নোট সিরিজ, যেটার জন্য আমরা গোটা বছর অপেক্ষা করি, রেডমির সবথেকে আলোচিত সিরিজ, সবথেকে বিক্রিত সিরিজ বলা যায়। তো সেই রেডমি নোট সিরিজের যে ফোনটা আসবে নোট 12, সেটা সবথেকে বেশি ভ্যালু ফর মানি দেবে আমাদের, এটুকু আশা করতে পারি, তার জন্য আমরা অপেক্ষা করে আছি ফোনটার জন্য। তো ফোনটা আসুক, সেই ব্যাপারে বিস্তারিত হবে, কিন্তু কথা হচ্ছে যে সেই ফোনটা খুব শীঘ্রই আসছে, অক্টোবরে লঞ্চ হওয়ার কথা আপনাদের বলেছিলাম, এটা লিক এসেছিল। আর সেই রেডমি নোট 12 সিরিজের ফোন এবার কিন্তু ECC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে, অর্থাৎ ফোনটা যে আসবে তার জন্য সে ড্রেস আপ করা শুরু করে দিয়েছে, জামা কাপড় পরছে, বিভিন্ন সার্টিফিকেশন সাইটে যাচ্ছে, আর কিছুদিন বাদেই আমাদের হাতে চলে আসবে। তো এবার কতটা ভ্যালু ফর মানি দেবে সেই সব কিছু আমরা সব পরে আগামী দিনে বলবো, এবং তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আজকের ভিডিও এখানেই শেষ হবে, দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।